স্পষ্টত সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত ফ্রান্সের প্রাচীন আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে প্যারিসের ওভার ভিলিয়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সোনাম উদ্দিন খালিক উপদেষ্টা আব্দুর রাজাক সিনিয়র সহ সভাপতি সুহেল আহমেদ সাধারণ সম্পাদক জামাল সাবেক সভাপতি হেলাল বুরহান সাবেক সাধারণ সম্পাদক সুমন আহমেদ বাবু আহমেদ আহমেদ লিটন আহমদ আব্দুল মুকিদ নোমান আহমেদ রুকন আহমেদ সাদিকুর রহমান মিজানুর রহমান পারুল হুসাইন শাহ আলম সুমন আহমেদ সাদেক আহমেদ মুক্তাদির হোসেন কিবরিয়া খান প্রমুখ এ সময় বক্তারা বলেন বিয়ানীবাজার উপজেলার সমাজ কল্যাণ সমিতি ফ্রান্স দীর্ঘদিন থেকে ফ্রান্সের প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি এলাকার গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এ ধারা অব্যাহত রাখতে সংগঠনের সকল সদস্যদেরকে এগিয়ে আসার Al-Fanzanan Itali